নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখুন, আমাদের ঠাকুর চলে এসেছে। হ্যাঁ, আমি ভিডিওটা একটু লেটেই পোস্ট করছি, কারণ একটু অসুবিধার কারণে আমি ভিডিওগুলো পুরো ছাড়তে পারিনি। আগের ভিডিওগুলোই পোস্ট করেছি, তাই জন্য এই পুজোর মধ্যে এই ষষ্ঠীর ভিডিওটা এখন আমি পোস্ট করছি অষ্টমীর দিন। তো কিছু করা নেই, কিছু মনে না করে আপনারা একটুখানি প্লিজ দেখে নেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে। তো আগের দিন তো ঠাকুর এসে গেছে, আর এখন ষষ্ঠী। আর আমি দেখুন নেলপালিশ পরেছি, দেখেছেন কী কালারের, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এখন আমি সকালবেলা সব রান্নাবান্না কমপ্লিট করে নিই, কারণ তাড়াতাড়ি করে না করলে তো আমি ষষ্ঠীর পুজো দিতে পারবো না। আর আমার মা ঠাকুমারা সবার সময় একই কথা বলতো যে ষষ্ঠীর পুজোটা মানে সন্তান হলে পরে ষষ্ঠীর পুজোটা দিতেই হয়, সে যেই হোক না কেন, মানে বয়স হয়ে গেলেও দিতে হয়, কোনো বাধা নেই আর কি। তো যাই হোক, আমি তার জন্য তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। আর এদিকে ঘণ্টু সোনা দুষ্টুমি করছে এখানে বসে বসে। আর এইদিকে দেখুন সবাই এখনও, মানে আমার মেয়ে এই সাইডে ঘুমোচ্ছে আর ওই সাইডে ছেলে ঘুমোচ্ছে, এখনও পর্যন্ত এরা দুজন ওঠেনি। তাই জন্য ভাবছি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আর এদিকে তো ঘণ্টু হচ্ছে দুষ্টুমি করছিলো, আওয়াজ করছিলো, আমি আবার বকা দিলাম, মানে ওকে বললাম আর কি যে বাবু চিৎকার করে না, বনও উঠে গেলে আমি আর কোনো কাজ বাজ করতে পারবো না। তো যাই হোক, ওইদিকে দেখুন আমার বর হচ্ছে মুরগি ছেড়ে দিয়েছে সকাল সকাল। ওই যে দেখুন কত মুরগি, এখন মুরগিদের খাবার দিয়ে দিয়েছে, খাবার খাচ্ছে। এখন আমি বরকে টিফিন রেডি করে দিয়ে বরকে খাইয়ে পাঠিয়ে দেব, তারপরে যাব আমি পুজো দিতে। জানি না বর যাওয়ার আগে যেতে পারবো না তারপরে যেতে পারবো। আর আপনাদের যদি এই ভিডিওটার মধ্যে কোনো আওয়াজ আসে কিছু মনে করবে না, চারিদিকে তো অনেক বক্স টক্স বাজছে না, চারিদিকে দুর্গাপুজো বলে কথা, চারিদিকেই পুজো হয়। তো চলুন ওইদিকে রান্নাটা সেরে নিই, সেরে নিই, তাড়াতাড়ি করে পুজো দিতে যাবো, নইলে পরে কিন্তু দিতে পারবো না। আর যতই আমি তাড়াতাড়ি করি না কেন, তাড়াতাড়ি আর হয় না, কারণ কি বাচ্চা কাচ্চা আছে তো তাড়াতাড়ি করা যায় না, জানেন তো, যতই চেষ্টা করি হয়ে ওঠে না। তো ষষ্ঠীর দিনে সবাই বলে, আমার মা ঠাকুমারা বলতো যে ষষ্ঠীর দিনে ছেলে মেয়েকে আর সবাইকে, বাড়ির সবাই আছে যারা, তাদেরকে নতুন পোশাক পরতে হয়। আর আমি কি করব বলুন, এত মানে দেরি হয়ে গেছে, এত লেট হয়ে গেছিলো রান্নাবান্না সব কিছু সেরে কাজ করতে করতে, মানে আমি তাড়াতাড়ি করে যেতে পারিনি, আমাকে সেই নাইটি পরেই যেতে হয়েছিল। আপনারা দেখতেই পারবেন সেই ভিডিওটা। আর এইদিকে দেখুন আমি বরের জন্য জল ভরে দিলাম, কারণ টিফিন নিয়ে যাবে, জলটাও তো নিয়ে যাবে না। হ্যাঁ, ওখান থেকেই নিয়ে যাই, কিন্তু হচ্ছে কারণ কি ওখান থেকে খাবে না জলটা, জলটা ভালো না বলে তাই আমি ভরে দিয়েছিলাম। তো দেখুন এইদিকে আমি বেরিয়ে যাচ্ছি, আর আমি আগেই পৌঁছে গেছিলাম, তারপরে আমার বর, মানে বর না, সরি সরি সরি, কিছু মনে করবেন, আমার ছেলে হচ্ছে ভিডিও ক্যামেরাটা অন করে বাড়ি থেকে নিয়ে গেছিলো। এই দেখুন আমাদের বাড়ি থেকে বেশিটা দূরই নয় আমাদের পুজোটা হচ্ছে, বাড়ির গেটটা খুললাম, খুললেই এই মানে মোড়টা ঘুরে গেটটা আটকে ব্যাস ঘুরে বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়েই দেখবেন মানে কিছুটা দূরেই হচ্ছে আমাদের পুজো। এই যে যে হাঁটতে হাঁটতে মানে গল্প করতে করতেই চলে যাব, গিয়ে দেখবেন মণ্ডপে পৌঁছে গেছি, ওই একটা দুটো বাড়ির পরে হচ্ছে। আর আপনাদের বারবার করে একটা কথা বলছি, আমি ষষ্ঠীর মানে ব্লগটা আজকে দিচ্ছি, কিছু মনে করবেন না, কারণ বুঝতেই পাচ্ছেন আগের ভিডিওগুলো পোস্ট করেছি, লেট হয়ে গেছে। তো যাই হোক, গল্প করতে করতে আমি পুজোর মণ্ডপের কাছে চলে এসেছি। এই দেখুন এই গলিতে হচ্ছে পুজোটা হচ্ছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে, আর সাইডের বক্স। আর এই যে দেখুন আমি নাইটি পরে দাঁড়িয়ে আছি, মেয়েটা এই সবে ঘুম থেকে উঠলো, মেয়েটাকেও কোলে করে নিয়ে চলে গেছি, কারণ কি মেয়েটা যদি রেখে যায় কান্নাকাটিতে তো থাকবে না, তাই জন্য আমি নিয়েই সাথে গেছি। আর সবাই বারবার করে বলছে, হ্যাঁ গো নাইটি পরে এসছো কেন, নাইটি পরে এসছো কেন, নতুন জামা পরনি কেন। আমি বললাম যা চাপে আছি, কি বলবো, আমার মেয়ে তো কোল থেকে নাবেই না, কারোর কাছে যায়ও না, তাই জন্য আমি নাইটি পরেই চলে এসেছি, কিছু করার নেই, পরে আবার নাই মানে শাড়ি টাড়ি পরে নেবো। আর সত্যি কথা বলতে তখন পরিনি বলে আর পরাই হয়নি, সারাটা দিন আমার নাইটি পরেই কেটে গেছে। তো যাই হোক, এদিকে আমি ষষ্ঠীর পুজো দিয়েছিলাম ছেলে মেয়ের জন্য, আর ছেলে মেয়ের জন্য একটুখানি মোমবাতিটাও জ্বেলে দিলাম, কারণ জ্বালতে হয় এই দিন। তো দেখুন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাব আস্তে আস্তে করে বাড়িতে। আর এখন সবাইকে ফল প্রসাদ সব কিছু দিচ্ছে, আমিও আবার দেখলাম যে আমাকে প্রসাদ দিয়েছিল, ফল প্রসাদ আর সন্দেশ টন্দেশ সব দিয়েছিল, যা যা পুজো দিয়েছিলাম আর কি সেখান থেকে কমপ্লিট করে দিয়েছিল। আর এই যে আমাদের ঠাকুরটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আমাদের পাড়ার ঠাকুর। আর মহিলারা কিন্তু আমরা হচ্ছে
কি বলবো, মহিলারা অ্যারেঞ্জমেন্ট করেছি, মহিলা কমিটি থেকে এগুলো পুজোটা হচ্ছে, সব মহিলারা দেখতেই পেয়েছিলেন। আমরা হচ্ছে চাঁদা কাটতে বেরিয়েছিলাম, আগে একটা ব্লগে ছাড়া আছে, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, গিয়ে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো এখন প্রসাদ দিয়ে দিচ্ছে, প্রসাদ খেয়ে একটুখানি, তো দেখুন বন্ধুরা এইমাত্র বললাম যে বাড়ি চলে যাব, আমার মেয়ে হচ্ছে যেই শুনে যে বাড়ি চলে যাব তখনই বলছে যে না না না, এখন না বলা শিখেছে, তো তাই জন্য কত কিছু বলবে, তাই জন্য আমি বললাম যে তাহলে ঠিক আছে দাঁড়িয়ে যাই, মানে যেই পেছন ঘুরেছি বাড়ি যাওয়ার জন্য সেই আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি বললাম ঠিক আছে একটুখানি দাঁড়িয়ে যাই, তারপরে হচ্ছে যাব। আর দেখুন এখানে সবাই নতুন শাড়ি নতুন জামা সব কিছু পরে এসেছে, আর আমি এক কি বলবো, আমার মেয়েকে ওই সাজিয়েছি আর আমি নিজে হচ্ছে নাইটি পরে এসেছি, কারণ কি তো বললামই। তারপরে দেখুন বাড়িতে চলে এসেছি, বাড়িতে তো পুজো দেওয়া হয়নি, সেই পুজোটা এখন আমাকে দিতে হবে, আর পুজোটা না দিলে তো হবে না, এখন যদি পুজোটা না দিই না আর মানে পরে আর পুজো দেওয়া হবে না, অসুবিধা হয়ে যায়। আর যেখানেই যাই আমার মেয়ে তো সাথেই থাকে দেখুন। তারপরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দুপুরবেলা আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ছেলে আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি বসেছি ব্লাউজ সেলাই করতে। কেন কি এটা আমার ব্লাউজ না, আমার জায়ের ব্লাউজটা কম সেলাই করছিলাম। তো যাই হোক, তারপরে দেখুন সন্ধ্যাবেলায় মেয়েটাকে রেডি করে নিয়ে চলে এসেছি মণ্ডপের কাছে, এখানে তো কারোর কাছে যায় না, আমার কাছে ছাড়া ও কোলে নিয়েছে কেন, তাই জন্য আমাকে মারছে, দেখুন এত রাগ এত দুষ্টু হয়েছে, আমাকে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। তারপরে সবাই বকা দিচ্ছিল, আরও রেগে যাচ্ছে, এখন এত মারকুট হয়েছে ভগবান জানে কেন। তারপরে দেখুন বন্ধুরা এইদিকে আমরা বসে পড়েছি, ওই যে ঠাকুরের জন্য টুকিটাকি জিনিস লাগে না সেইগুলো, কি আমি ধান জব ছাড়াচ্ছিলাম এটা দিয়ে কী একটা করে আমি ঠিক মনে নেই, বলতে পারছি না। আর এখানে আমার গান বাজছিল, আর এখানে সবাই মিলে আমরা হচ্ছে ওইগুলো ছাড়াচ্ছিলাম, কালকে যেহেতু লাগবে তাই জন্য হচ্ছে আমার মেয়ে গানের তালে তালে এখানে নাচ করছে, দেখতেই পাচ্ছেন হালকা একটুখানি নাচছে, আর সবাই মিলে এখানে বসে বসে গল্পও হচ্ছে কাজও হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন, আর অল নোটিফিকেশানটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। তো দেখুন নাচটা দেখুন আমার মেয়ের, গানের তালে তালে নাচ করছে আর আমিও তার সঙ্গে একটুখানি তাল দিচ্ছি, না হলেও কিন্তু হবে না। তো যাই হোক আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। আর ষষ্ঠীর ব্লগ ছিল এটা, পরের ব্লগগুলো আবার আসছে।